এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখেছি আমাকে একদিন দুইজন ফেরেশতা একজন ডান হাত ধরে একজন বাম হাত ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে এক লোককে দেখতেছি যাকে পাথর দিয়ে তার মাথার উপর আঘাত করে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে। তারপরে মাথা ফাটিয়ে চৌচির হয়ে যাইতেছে, পাথরটা ফেরেশতারা আনতে আনতে আবার মাথা একখানে জড় হয়ে যাইতেছে, মানে আগের মতো পূর্বের রূপে আবার ধারণ করতেছে, আবার মাথা ফাটিয়ে দিচ্ছে, আবার ফেটে চৌচির হয়ে যাইতেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, তার কি এমন অপরাধ, তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তো ফেরেশতা বললেন, যারা নিয়ে যাইতেছেন, যে সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো, তার অলসতা করে ঘুমিয়ে থাকতো, তার অপরাধ কি? ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো এবং নামাজ পড়ার প্রয়োজনীয়তা মনে করতো না, মানে যখন সময় হয়ে যায় তখন সালাতের আদায় করার প্রয়োজন মনে করতো না। আর শাস্তি হচ্ছে এরকম করি, মাথা ফাটাতেই থাকা হবে, মানে বার্ধাক্য জীবনে এটা শাস্তি, ফাটাতেই থাকবে এবং এরা সরিয়ে ছিটে যাবে মাথা, আবার পুনরায় একখানে হবে। তো এ কবরের আজাব সম্পর্কে 40 নম্বর সূরা গাফির মুমিনে, সূরা মুমিন গাফিরের আরেক নাম মুমিনে, মহান আল্লাহ তাআলা বলেন, কবরে তাদেরকে সকাল ও সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে, কিয়ামতের দিন তাদেরকে ফেরাউন গোত্রকে কঠিন আজাবে প্রবিষ্ট করা হবে। এবার হাসর, তৃতীয় পর্যায়, দুনিয়া গেল, কবর গেল, এবার হাসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সলাত হেফাজত করে না, কিয়ামত তাদের কিয়ামত হবে কারুন, হামান, ফেরাউন এবং উবাই বিন খালাফের সাথে। এখন এই মানুষগুলো কি ভালো না আল্লাহর বিরুদ্ধাচারণকারী? এদের সঙ্গে থাকবে এই হাদিসের ব্যাখ্যায় কইম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কারুনের সঙ্গে তার হাসর হবে যে হচ্ছে সম্পদের মোহে, সম্পদের মোহে আল্লাহর ইবাদত সলাত থেকে বিরত থাকতো, তার হাসর হবে, তার পাশে থাকবে এই যে কারুন। হ্যাঁ, তারপরে রাজনীতিতে ব্যস্ত যারা থাকতো, ব্যস্ত থেকে যারা আল্লাহর ইবাদত থেকে বিরত থাকতো, তাদের হাসন হবে ফেরাউনের সাথে। অতবার যারা চাকুরির কারণে চাকরিতে সময় দেওয়া লাগতেছে, 7টার সময় উঠে চাকরিতে যেতে হবে, এজন্য সে রাতে ঘুমাইছে যে 7টার সময় উঠতে হবে, কিন্তু তার আগে 5টার সময় উঠে ফজর পড়তে হবে, এ চিন্তা করেনি। তো এদের হাসর হবে এই যে হামান, যে ফেরাউনের মন্ত্রী ছিল, তার সাথে। তারপরে যে ব্যবসা বাণিজ্যের কাজে লিপ্ত থেকে আল্লাহর ইবাদতকে ভুলে যায়, সালাতকে ভুলে যায়, তার হাসর হবে উবাই বিন খালাবের সাথে। এটি হাদিসটি আছে আহমদ হাদিস 6576, হাদিসের মান হাসান। আল্লাহ তাআলা সূরা মুনাফিকিনে বলেন, এটি আগে বলেছিলাম আমি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহ তাআলা কাদের ডাক দিয়ে বলতেছেন? ইমানদারগণ, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তাদের বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা লা তুলহিকুম, গাফেল হয়ো না, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, নিজেদের ধন সম্পদ এবং সন্তান সন্তানাদির মোহে পড়ে, লোভে পড়ে আল্লাহ তাআলার জিকিরকে ভুলে যেও না, সলাতকে ভুলে যেও না। যদি ভুলে যাও তাহলে কি হবে? অমাইয়াফাল জালিক ফাউলাই কাহুমুল খাসিরুন, তাহলে তোমাদের যারাই এটা করবে ইমানদারগণের মধ্যে, নিজের ধন সম্পদের মোহে পড়ে, স্ত্রী সন্তান সন্তান সন্তানদের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যাবে, সলাতকে ভুলে যাবে, তারা ক্ষতিগ্রস্ত, তারা মহা ক্ষতিগ্রস্তের ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কি আরশের ছায়া পাবে যারা সলাত আদায় করবে না? আরশে যদি ছায়া না পায়, যখন সূর্য 1 মাইল মানে সামান্য কিছু দূর উপরে আসবে, 1420 কিলোমিটার উপরে আসে, যে সূর্য যদি 1 কিলোমিটার উপরে আসে, তাহলে কি তার অবস্থা কীরকম হবে? সে ঘামের সাগরে হাবুডুবু খাবে, এরকম অবস্থা হবে তার, সে আরশের ছায়া পাবে না। অথবা